नमस्कार बंधुरा, मोई साथे रान्ना बान्नाते सबाई के स्वागत। आजकेर रेसिपी मैंगो स्मूदी। घरे थाका उपकरण दिए बाजारेर थेकेओ अनेक बेशी सुस्वादु एई मैंगो स्मूदी बाच्चा थेके बड़ो सकलेरी भीषण पछन्द हबे। बाड़ीते छोटोखाटो गेट टुगेदार बा पार्टिर जन्य एई मैंगो स्मूदी एब्सोल्युटलि परफेक्ट। एखाने एक ग्लास मैंगो स्मूदिर जन्य एकटा पाका आमेर व्यवहार करेछि। তবে আপনারা চাইলে পাকা আমের পরিমাণ ইচ্ছে হলে বাড়াতে পারেন। প্রথমে এই পাকা আমটির খোসা ছাড়িয়ে পাল্প বের করে নেব। একটি পাকা আম থেকে এতটা পরিমাণ পাল্প পাওয়া গেছে। একটা মিক্সার জারে প্রথমে ম্যাঙ্গো পাল্প দিয়ে দিলাম। আপনারা চাইলে ম্যাঙ্গো পিউরির ব্যবহারও করতে পারেন। এক গ্লাস ম্যাঙ্গো স্মুদির জন্য দিয়ে দিলাম এক কাপ চিল্ড দুধ। স্মুদির জন্য একদম ঠান্ডা দুধ নিলেই ভালো। বাড়িতে পাতা টক দইয়ের ব্যবহার করেছি। আধা কাপ মতন টক দই দিয়ে দিলাম। খুব বেশি পরিমাণে টক দইয়ের ব্যবহার করা যাবে না। খেয়াল রাখবেন যে টক দই ব্যবহার করবেন সেটা যেন বেশি টকালো স্বাদের না হয়, না হলে স্মুদির স্বাদটা একদমই নষ্ট হয়ে যাবে। এখানে আমুলিয়া মিল্ক পাউডারের ব্যবহার করেছি। যদি আপনাদের কাছে ফ্রেশ ক্রিম না থাকে তাহলে ম্যাঙ্গো স্মুদি বাজারের মতো ক্রিমি করার জন্য এই মিল্ক পাউডার দিতে পারেন। এতে স্মুদির স্বাদ খুব সুন্দর হয় আর স্মুদ অ্যান্ড ক্রিমি হয়। টোটাল 2 টিস্পুন মিল্ক পাউডার দিয়ে দিলাম। যদি ফ্রেশ ক্রিমের ব্যবহার করেন তাহলে 1 টিস্পুন ফ্রেশ ক্রিম দিলেই হবে। আগে থেকেই সুগার পাউডার বানিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। আপনারা যতটা মিষ্টি খেতে পছন্দ করেন সেই স্বাদ অনুসারে চিনির ব্যবহার করবেন। আমি টোটাল 3 টিস্পুন চিনির ব্যবহার করেছি। এবার সব কিছু একসাথে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। এই দেখুন, ম্যাঙ্গো স্মুদি খুব সুন্দর স্মুদ আর একদম ক্রিমি তৈরি হয়েছে, ঠিক একদম বাজারের মতো। এই ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো স্মুদি পরিবেশন করার জন্য একদম রেডি। এই রেসিপিটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার একটা ছোট্ট অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।